জীবনে শান্তি পেতে গেলে বন্ধুরা বন্ধু কম করতে হবে হ্যাঁ অর্থাৎ বেশি মেলামেশা করলে কিন্তু জীবনে অশান্তি আসবে যারা খুব নিজেকে একটা জায়গায় আটকে রাখে মানে বেশি বন্ধু বান্ধব না দু একজন বন্ধু বান্ধব রয়েছে স্পেশাল কিছু বন্ধু রয়েছে এবং তারাই জীবনে কিন্তু বিশাল বড় দূর যেতে পারে তাই গাদা গাদা বন্ধু না করে একটা বা দুটো খুব ভালো বন্ধু করুন তাতে কিন্তু আপনিও শান্তি পাবেন এবং আপনার জীবনটাও কিন্তু বিশাল বড় দূরে যেতে পারে হ্যাঁ এটাই বাস্তব কথা আসুন এবার আমি আপনাদেরকে জানি যে তুলারাশির জাতক বা জাতিকাদের এই জুন মাস কেমন যেতে চলেছে ভবিতব্য কিন্তু খণ্ডন অসম্ভব কারণ আমি যে কথাগুলো বলবো এই ভিডিওতে সেই কথাগুলো কিন্তু অনেকাংশে মিলতে বাধ্য হ্যাঁ বন্ধুরা দেখুন তুলা রাশির যে সিম্বল যেটা আমরা প্রত্যেকেই জানি একটা দাড়িপাল্লা পাল্লা পাল্লা মানে কি ব্যালেন্স মানে এই রাশির জাতক ও জাতিকারা খুব ব্যালেন্সিং হয় মানে ঘরো সামলায় পর সামলায় জাস্ট জোকিং আমি মানে আমি অ্যাকচুয়ালি বলতে চাইছি এরা সমস্ত জায়গায় ম্যানেজমেন্টটা খুব ভালো করতে পারে এবং এরা মিষ্টভাষী হয় কিন্তু এদের জীবনে বিভিন্ন রকম সমস্যা আসে আসে বন্ধু থেকে আসে আপনি জীবনে অনেক কিছু করতে যাবেন দেখবেন আপনাকে বাধা দিয়ে দিচ্ছে আপনারই বন্ধুবান্ধব বা আপনারই কাছের মানুষ তখন খুব খারাপই লাগে যাই হোক আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই এই তুলারাশির জাতক ও জাতিকাদের এই জুন মাস কেমন যেতে চলেছে দেখুন আমি যে রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি কিন্তু সার্বিক রাশিফল অর্থাৎ এটি কোনো নয় ফল এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হয় তাই আমি যে কথাগুলো বলবো একশো ভাগের মধ্যে একশো ভাগ মিলবেই এটা কখনো ধরে চলবেন না তবে হ্যাঁ আমার বলা কথা কমপক্ষে টেন টু টোয়েন্টি পারসেন্ট মিলতে বাধ্য শুরুতে আসি আপনাদের হেলথ শরীর স্বাস্থ্য দেখুন এই মাসটাতে স্বাস্থ্য নিয়ে বড় ধরনের কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না তবে যারা দীর্ঘদিন ধরে ক্রনিক ডিজিজে ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যার সৃষ্টি হতে পারে ভাগ্যের সাপোর্টের জায়গায় কি মানে পূর্ণ মাত্রায় কিন্তু ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন না এটাও বলে দিই আপনারা এক তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত বেশি পরিমাণে ভাগ্যের সাপোর্ট পাবেন কিন্তু চোদ্দ তারিখের পরবর্তী সময়ে একটু একটু করে কমতে থাকবে এবং মাসের শেষের দিক করে আবার ভাগ্যের সাপোর্ট কিন্তু পেতে লাগবে এই মাসে যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে পদোন্নতি ঘটতে চলেছে তবে একটু মানে চাপের মধ্যে দিয়ে মানে আপনাকে দুজনের কাজ একজনকে করতে হতে পারে এবং বসকে ইমপ্রেস করতে হতে পারে সেখান থেকে কিন্তু আপনার প্রমোশনের জায়গাটা রয়েছে পাশাপাশি যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু মাসটি যথেষ্টই ভালো মানে এই মাসে আপনাদের দৈনন্দিন ইনকামের জায়গাটা কিন্তু অনেকটাই বৃদ্ধি পেতে চলেছে এবং এই মাসে আপনাদের মানে অর্থ কিন্তু চাকুরি বলুন ব্যবসা বলুন বা সের প্রবেশন অর্থ কিন্তু আপনাদের আসতে চলেছে হ্যাঁ এটা কিন্তু ডেফিনেটলি বলা যেতে পারে আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটাও রয়েছে পিতার বা পৈতৃক সূত্র থেকে অর্থ সম্পত্তি লাভের সম্ভাবনাটাও রয়েছে তবে হ্যাঁ এই মাসে আপনাদের সাহস পরাক্রম যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের রাগ জেদ কিন্তু বৃদ্ধি পেতে পারে তাই রাগের বসে বা জেদের বসে রকম ডিসিশন কিন্তু নেবেন না প্রেমের জায়গায় যদি বলা যায় প্রেমের জায়গাটা যথেষ্ট শুভ রয়েছে তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মধ্যে একটু মতান্তর মতবিরোধ আসতে পারে তবে হ্যাঁ দেখুন বাসন থাকলে একটু ঠোকাঠোকি লাগবে ওটা বড় বিষয় নয় যারা প্রেমকে বিবাহের উপদান দিব ভাবছেন তারা দিতে পারেন পাশাপাশি যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও শুভ আপনারা বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন এবং যা যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও দি বিবাহের জন্য এগোতেই পারেন কোনো অসুবিধা নেই আরেকটি কথা বলি এই মাসে আপনারা কিন্তু দূর যাত্রা বা দূর ভ্রমণে যেতে চলেছেন বা ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের এই মাসে আপনারা মনের বাসনা কিন্তু অনেকাংশেই মিটিয়ে ফেলতে চলেছেন এবং যারা এডুকেশন করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ মানে শিক্ষার্থী যারা রয়েছেন তারা উচ্চ উচ্চশিক্ষার জন্য কিন্তু এগোতে পারেন বিদেশে পড়ার সুযোগ আসতে চলেছে লোয়ার লেভেলে যারা পড়াশোনা করছেন তাদের কিন্তু একটু আপস যেতে চলেছে তবে কনসেন্ট্রেশনটা যথেষ্টই দিতে হবে এই মাসে আপনারা বন্ধু বান্ধবের কাছ থেকে হেল্প পেতে চলেছেন তবে হ্যাঁ এই মাসে আপনারা কিছু অংশে ভুল ডিসিশান নিতে পারেন তাই ডিসিশান নেওয়ার জন্য আপনাদেরকে একটু বুঝে সুঝে ডিসিশন নিতে হবে এই মাসে আপনারা যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের সন্তান প্রাপ্তি করতে চলেছে দাম্পত্য জীবন ওভারঅল মোটের উপর দিয়ে শুভই মানে খুব খারাপও যাবে না খুব ভালোও যাবে না মানে ওভারঅল মিডিয়ামে যেতে চলেছে তবে হ্যাঁ এই মাসে অর্থ যত ইনকাম করুন না কেন খরচার জায়গাটাও কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে কিছু খরচা এমন হয়ে যেতে পারে যে খরচাটা আপনার ক্ষেত্রে কিন্তু মানে একটু বাড়তি হয়ে যেতে পারে এই মাসে যারা গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে খুবই পরিমাণে শুভ রয়েছে আপনারা যারা অ্যাক্টিং মডেলিং ডান্সিং এই সমস্ত ক্ষেত্রে রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ পাশাপাশি এই মাসে কিন্তু আপনাদের বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস মামলা মোকদ্দমা চলে সেই জায়গা থেকেও কিন্তু রিলিফ পেতে চলেছেন তবে একটি কথা বলি ছোটখাটো দুর্ঘটনা থেকে সাবধানে থাকবেন কাউকে বিশ্বাস করে অর্থ দেবেন না কাউকে বিশ্বাস করে কোনো কথা বলবেন না এই জায়গা থেকে কিন্তু সমস্যা আসতে পারে মানে আপনার কোনো সিক্রেট জিনিস কিন্তু ওপেন হয়ে যেতে পারে গৃহ থেকে বা কাজের জায়গা থেকে কোনো মূল্যবান দ্রব্য বা অর্থ চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং অনলাইন ফ্রড হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে তাই বি কেয়ারফুল এই মাসে কিন্তু আপনাদেরকে একটু সজাগ বা সতর্ক থাকতে হবে আরেকটি কথা বলে দিই এই মাসে কিন্তু আপনারা মানে নিজস্ব বাহন ক্রয় বা গৃহ নির্মাণ এই জায়গাগুলো কিন্তু করতে চলেছেন বা পেতে চলেছেন ওভারঅল যদি বলা যায় এই মাস আপনাদের জন্য যথেষ্টই ভালো বাকিটা নির্ভর করবে আপনার ব্যক্তিগত জন্মছকের উপর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ